সমুদ্রপৃষ্ঠে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ। সুন্দর এই দ্বীপগুলোর কোনোটার নাম জানা, আবার কোনোটা এখনো অজানাই রয়ে গেছে। এমনি একটি সুন্দর দ্বীপের নাম জাস্ট এনাফ রুম আইল্যান্ড, নিউ ইয়র্কের থাউজেন্ড আইল্যান্ডের একটি দ্বীপ এটি। নাম শুনে অবাক হলেও বাস্তবে আছে এমন দ্বীপ যেখানে আছে একটি মাত্র বাড়ি। এই দ্বীপকে অনেকে হাব আইল্যান্ড নামেও ডাকা হয়। জাস্ট রুম এনাফ আইল্যান্ড দ্বীপটি কানাডার সঙ্গে মার্কিন সীমান্তের কাছে হার্ট আইল্যান্ড এবং ইম্পেরিয়াল আইলের মধ্যে সেন্ট লরেন্স নদীর উপর অবস্থিত। দ্বীপটি নিউ ইয়র্কের জেফারসন কাউন্টির আলেকজান্দ্রিয়া শহরের একটি গ্রামের অংশ। জাস্ট রুম এনাফ নাম হওয়ার কারণ এই দ্বীপে মাত্র একটি বাড়ি ও দ্বীপটি টেনিস কোর্টের ন্যায় ছোট। এই দ্বীপটি সবচেয়ে ছোট জনবসতিপূর্ণ দ্বীপ হিসাবে পরিচিত, যার আয়তন 3,300 বর্গফুট বা 310 মিটার। তাই দ্বীপটি সবচেয়ে ছোট জনবসতি দ্বীপ হিসাবে পরিচিত, যার আয়তন 33,000 বর্গফুট বা 310 মিটার। হয়তো ভাবছেন এত ছোট জায়গা দ্বীপের মর্যাদা পেল কিভাবে, কারণ দ্বীপ হওয়ার মানদণ্ড পূরণ করতে হলে জমি 1 বর্গফুটের বেশি হতে হবে। এছাড়াও দ্বীপটিকে সারা বছর জলের স্তরের উপরে থাকতে হবে, এছাড়াও অন্তত একটি গাছ থাকা আবশ্যক। জাস্ট এনাফ রুম আইল্যান্ড এই সব মানদণ্ড পূরণ করে, এই কারণে এটি দ্বীপের মর্যাদা। তবে বর্তমানে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দ্বীপটির নাম নেই। 1950-এর দশকে সাইজল্যান্ড পরিবার অবসরকালীন ছুটি কাটানোর জন্য দ্বীপটি ক্রয় করেছিলেন। তখন তারা এই দ্বীপে একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। এই দ্বীপে একটি বাড়ির পাশাপাশি একটি গাছ, ঝোপঝাড় ও সামনে একটা ছোট উঠোন আছে, আর চারিদিক জুড়ে বিস্তৃত নীল জলরাশি। নৌকা বা স্পিডবোট ভাড়া করে জাস্ট এনাফ রুম আইল্যান্ডে যাওয়া যায়। তবে এই দ্বীপে আসতে হলে সাঁতার জানাটা জরুরি, কারণ ছোট এই দ্বীপে পা পিছলে পড়ে গেলে বিপদ। তাই সুরক্ষার জন্য সাঁতার শেখা ভালো। অবসরকালীন ছুটি কাটাতে সাইজল্যান্ড পরিবার দ্বীপটিকে কিনলেও এটি এখন অন্যতম পর্যটন কেন্দ্র, তাই দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।